Hello everyone, welcome back to my channel, welcome back to our new vlog and happy new year to all of you. So, tomra shobai new year kemon katacho? To ajke hocche 1st january ar amader 1st january te amader picnic. Tomra to shobai jara tomra jara jara amar vlog follow koro tara to obosshoi dekhecho, obosshoi jano age bochhore amra picnic korechi ar amader picnic korar ektai jaga hocche mane ginir babar friend der sathe. Ar tomra to dekhle kodin age amra khub sundor ekta wedding session katiyechi shobai ekshathe mile. এসে একটু কফি খেয়ে নিয়েছি, যেটা আমি তোমাদের সাথে একদম মিস করে গেছি, পারলাম না সেটা তোমাদের সাথে শেয়ার করতে। ঠিক আছে, মিডলে যদি কোনো কফির কিছু হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি। আমি এখন ওপরে যাচ্ছি, ওপরে সমস্ত কিছু হচ্ছে, সমস্ত কিছু মানে পিকনিকে কি কি থাকছে তোমরা অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে লাগো, দেখতে পাবে। এখন যাচ্ছি ছাদে, কারণ পিকনিকটা আমাদের হবে পুরো ছাদে। আর বলবো যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও চলে তোমাদের কাছে আগে নোটিফিকেশন যায়। ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার। তো গাইস, এইখানে দেখো আমাদের ছাদে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে। চারিদিকে তিরপল আর হচ্ছে চাদর, পুরনো চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এই আর চারিটার মধ্যে চারকোল দিয়ে তন্দুরি করা হবে। আর এটা হচ্ছে অ্যালেক্সা, যেটা দিয়ে আমরা গান শুনবার ধুমাধুম পিকনিক করব। তো এখানে আগুনটা জ্বলে গেছে, এটা হচ্ছে পুরোটাই ছেলেদের দায়িত্ব। ছেলেরাই আগুন জ্বালাবে, ছেলেরাই সমস্ত কিছু চিকেন ম্যারিনেট করেছে, ওরাই পোড়াবে। আর এইখানে হচ্ছে জয়দেবের বউ, জয়দেবের মিসেস, ও হচ্ছে কাটাকুটির দায়িত্ব নিয়েছে। ও সেখানে স্যালাডটা বানাচ্ছে, কারণ আমরা সবাই মিলে চিকেন তন্দুরিটা উইথ স্যালাড খাবো। তো গানটা সবে বন্ধ হয়েছে, তাই একটুখানি শর্ট নিচ্ছি, নাহলে কপিরাইট এসে যেত। এখানে রান্না বসিয়ে দিয়েছি। আমার যা মনে হচ্ছে মাটন রান্না হয়ে যাবে, ভাত রান্না হয়ে যাবে, তারপরে চিকেন পোড়া হবে। ওই দেখো এখনো চলছে, এখনো চলছে, চলে যাও মা দেখা, ওই এখনো চলছে, এখনো ঘরে পারিনি। আর এই যে এখানে আলু, খুব সুন্দর একটা লাইট পেয়ে গেছি, কারণ মিলি আজকে নতুন ব্লগ করবে। তো এখানে 3 কিলো মাংস পুরো, আর পুরোটাই আমার দায়িত্ব। তো আমি এখানে মাটনটা রেডি করে নিচ্ছি। মাটন রান্না করতে যদি অনেকটা সময় লাগে, তো আর এখানে হচ্ছে ফার্স্ট রাউন্ডের চিকেন দেওয়া হয়েছে, মানে আগুনটা যদিও বা একটু জ্বলতে টাইম লাগে, তো চিকেন হচ্ছে। আর এখানে সবাই একটু হাসি ঠাট্টা মজা করছে, আর সাথে চিকেন পোড়াতে খুবই ব্যস্ত সব সবাই, আর গল্প করতেও পেতে গেছে, মানে বুঝতেই পারছো পিকনিক মানে একটা ছোট্টখাট্টো আনন্দ। আর আমি যে রান্না করছি এই শটটা না নিলে কি বলো হয় বলো, তাই জন্য এই শটটা তো ম্যান্ডেটরি একদমই। আর এখানে সবাই ব্লগ করছি, আমি, সাগর, সবাই। আর এখানে হচ্ছে চাটনি রেডি হচ্ছে, তন্দুরির সাথে তো চাটনি না হলে হয় না। বাবা টুকি কই রে, টুকি তুই কথা খা, বাইরে রাখো, এই রাখো, এই রাখো, এই রাখো, এই যে এই যে এই যে টুকি। আমাদের আমরা হচ্ছি লেডিস, তাই আমাদের ফার্স্ট হয়ে গেছি, লেডিস ফার্স্ট আমরা খেয়ে নিয়েছি। এইবারে ছেলেরা খাচ্ছে, এবার ওদের কাছ থেকে একটুখানি রিভিউ নিই, যদিও ওরাই এটাই করেছে এই জন্য। তাই সবাই বলো কেমন হয়েছে, দারুণ হয়েছে। তাই ছেলেরাও কম না, মেয়েদের থেকে কম যাচ্ছে না। আর আমার গিনি তো আজকে এটা খেয়েই থাকবে, ও আর খাসির মাংস ভাত খাবে না আজ। তোমাদেরকে বলে দিই, আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে চিকেন, মানে তন্দুরি চিকেন, খাসির মাংস আর ভাত, বেশি কিচ্ছু না। কিন্তু আর হচ্ছে চিকেন তন্দুরি পার হেড 2 পিস করে। কি আবার বল, কি আবার বল, সেকেন্ড রাউন্ডে
গিনি আর গিনির বাবা বসেছে, গিনি খেতে বসে ওর বাবাকে জিজ্ঞেস করছে যে হাত ধুয়েছ, তুই কি জিজ্ঞেস করছিস বাবাকে? বাবা তুমি হাত ধুয়েছ? হেভি হেভি 100 100 সবকিছু দেওয়া কমপ্লিট, এইটা হচ্ছে আমার থালা, আমি এবারে খেতে বসবো। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আর ওখানে রয়েছে সামান্য ভাত, ওখানে রয়েছে হাফ কড়াই ঝোল যেটাতে কালকে মিলি স্নান করবে, তো কালকে ঝোলে মিলি স্নান করবে। আমাদের পিকনিক ওভার, আমাদের 2023 এর একদম ওয়েলকাম পিকনিকটা খুব দারুণ হলো, খুব ভালো হলো। কেমন হয়েছে খাওয়া দাওয়া? খুব ভালো, অসাধারণ। এবার সকালে গিয়ে মাছটা বুঝতে পারবো কি হবে। এই সত্যি খুব সবাই আসলে খাওয়ারে হ্যাঁ 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 সব হয়েছে। নিচে গিয়ে একটা সুন্দর একটা ভিডিও করব, ওই বেশি মানে বেঁচে থাকা যে ঝোলটা সেটা এখন কি করা হবে সেটা এখন আমরা চিন্তা করছি। শুভকে পার্সেল করে দেওয়া হয়েছে, শুভই এর কিছু একটা করতে পারবে, শুভই পারবে, কারণ আমরা পারবো না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওয়ান সেকেন্ড, হ্যাপি নিউ ইয়ার টু অল, গুড নাইট, বাই বাই।